বঙ্গদেশে বেশিরভাগ নারী নিজের যা ইচ্ছে তা করতে পারে না, নিজের কোমর ফাঁস করলেন রুনা খান। দেশি বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রুনা খান, অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি, সিনেমাতেও অভিনয় করেছেন রুনা খান। চলিসূর্ধ এই অভিনেত্রীকে দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। প্রায়শী নো মেকআপ লুকে দেখা মেলে এই ভিনেত্রীর। সম্প্রতি মেকআপ ছাড়া নিজের ছবি প্রকাশ করেছেন রুনা খান। শুধু তাই নয়, নিজের চুল ছেঁটে নতুন হেয়ার স্টাইলে হঠাৎ নিজেকে ধরা দিলেন এই অভিনেত্রী। আর এই চুল ছাড়া নেপথ্যে কি সেটিও জানালেন রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রুনা খান। তবে গত দুমাস নীরব থাকলেও ফের সরব তিনি। নিজেকে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন রুনা খান, জানালেন নিজের চুল নাকি নিজেই কাটেন, তাও আবার বটি দিয়ে। শিক্ষা জীবনে হল থেকে পাওয়া পুরনো অভ্যাস বদলাতে পারলেন না তিনি, তাই তো নিজের চুল নিজে কেটে সে হল জীবনকে স্মৃতিচারণ করলেন। নায়িকা আস্ত খৈভাজ, নিজের চুল নিজের হাতে কাটার বদভ্যাস আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথা চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকে শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার স্টাইলে। ওই পোস্টে রুনা খান আরও লেখেন, এ বঙ্গদেশে বেশিরভাগ নারী নিজের যখন যা ইচ্ছে তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে আমার চুল আমি কাটবো, যখন ইচ্ছে তখন কাটবো, বটি দিয়ে ইচ্ছে করলে বটি দিয়ে কাটবো, কাঁচি দিয়ে ইচ্ছে করলে কাঁচি দিয়ে কাটবো, এই ইচ্ছে পূরণই তো আমার বাঁচার আনন্দ। ছোট পর্দার এই সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান, ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। চলিসূর্ধ অভিনেত্রীর রূপলাবণ্যে এখনও মুগ্ধ তার অনুরাগীরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কখনো শাড়ি পরে আবার কখনো বা খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন রুনা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী জানালেন এক আশ্চর্য কথা, হঠাৎ জানালেন নিজের চুল বটি দিয়ে কেটেছেন তিনি। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সে সময় এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে তিনি জানান। গত শুক্রবার ফেসবুকে অনেকগুলো ছবি পোস্ট দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কিভাবে তিনি কেটেছেন। এক হাতে কাটা চুল ধরে রয়েছেন, মাস দুয়েক ধরে কোনো সারা শব্দই ছিল না এই অভিনেত্রীর। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিক মাধ্যমে সরব হতে দেখা গেল এই অভিনেত্রীকে। সেখানে এক শিশুকে কোলে তুলে ছবি তুলতে দেখা যায় রুনা খানকে। এরপর দিন নিজেকে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন রুনা খান, সেখানে স্পষ্ট ফুটে উঠল তার বয়সের ছাপ। সঙ্গে চুল ছোট করে ফেলেছেন তিনি, জানালেন নিজের চুল নাকি নিজেই কাটেন, তাও আবার বটি দিয়ে। শিক্ষা জীবনে হল থেকে পাওয়া পুরনো অভ্যাস বদলাতে পারলেন না, তাই তো নিজের চুল নিজে কেটে সে হল জীবনকে স্মৃতিচারণ করলেন। অনেকগুলো নাটকে শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার স্টাইলে। কিন্তু রুনা মনে করেন এদেশে নারীরা নিজের ইচ্ছে মতো কোনো কাজই করতে পারেন না। ওই পোস্টে রুনা খান লেখেন, এ বঙ্গদেশে বেশিরভাগ নারীরা নিজের যখন যা ইচ্ছে করে তা করতে পারে না, আমিও তার ব্যতিক্রম নই। তবে এই যে আমি আমার চুল কাটবো, যখন ইচ্ছে তখন কাটবো, বটি দিয়ে ইচ্ছে করলে বটি দিয়ে কাটবো, আবার কাঁচি দিয়ে ইচ্ছে করলে কাঁচি দিয়ে কাটবো, এই ইচ্ছে পূরণই আমার বাঁচবার আনন্দ। রুনার এই পোস্টের ভাবার্থ এই যে, হোক কাঁচি বা বটি, যে কোনো কিছু ব্যবহার করে চুল কেটে ইচ্ছে মতো বাঁচার আনন্দ পান রুনা খান। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ার স্টাইল বটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়েই কাটা।